শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি, ব্যবসা, বাণিজ্যে নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা কিছু স্ক্রিনে ফুটতে সঙ্গে গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়া পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারে যে কোনো তথ্য। দর্শক, পুঁজিবাজার দিন শুরুর খবরাখবর জানাতে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসএতে আছেন মহিমা পল এবং সিএসএতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রনো, আপনাকে জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে, তবে লেনদেনের আপডেট জানানোর পূর্বে জানিয়ে রাখছি কোহিনুর কেমিক্যাল 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য 30% লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে 15% নগদ লভ্যাংশ এবং 15% স্টক লভ্যাংশ। আলোচিত সময়ে কোম্পানির EPS হয়েছে 12.08, যা গত বছরের একই সময় ছিল 9.79 এবং NAV দাঁড়িয়েছে 45.46, যা একই সময়ে ছিল 34.25। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের শুরুটা। DSE-র প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো পজিটিভ থেকে 6,100 পয়েন্ট অবস্থান করছে। 30 ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো নেগেটিভ থেকে 2,200 পয়েন্ট অবস্থান করছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 6,89,00,000 টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 40টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, 20টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 18টি। টপ ট্রেডের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে টপ ট্রেডের তালিকায়, তাদের মধ্যে IDLC রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাওয়ার গ্রিড, ফুয়াং ফুড রয়েছে তৃতীয় অবস্থানে, অরিয়ন ইনফিউশন চতুর্থ অবস্থানে অবস্থান করছে, পঞ্চম অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং, এছাড়াও ষষ্ঠ থেকে দশম অবস্থানের মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, রয়েছে ICB, মুন্নু সিরামিক্স, জেমিনি সি ফুড এবং CNA টেক্সটাইল। এদিকে দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে যে প্রতিষ্ঠানগুলির, তাদের মধ্যে প্রথমে যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে টপ গেইনার্সের তালিকায়, অরিয়ন ইনফিউশনকে দেখা যাচ্ছে 7.97% দর বেড়ে দিনের শুরুতেই 65.10 টাকায় ট্রেড হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ার, রয়েছে 6.40 টাকায় ট্রেড হচ্ছে। এছাড়াও পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জিল বাংলা, রয়েছে মুন্নু সিরামিক্স, ফোয়ার্ন ফুড, কোহিনুর এবং আনলিমা ইয়ান রয়েছে টপ গেইনার্সের তালিকায়। অন্যদিকে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে টপ লুজার্সের তালিকায়, তাদের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে স্টাইল ক্রাফট রয়েছে প্রথম অবস্থানে, CNA টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে, JMI সিরিন্স অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে তৃতীয় অবস্থানে, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে AMCL প্রাণ, রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বাগ ব্যাংক এবং জেমিনি সি ফুড। তো দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ইন্ডেক্সগুলো নেগেটিভ রয়েছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 10 কোটি টাকারও কিছুটা বেশি। এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর জানার জন্য এখন চলে যাচ্ছি CSE স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। দিনের শুরুটা কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেনে। দিনের শুরুতে দেখা যাচ্ছে সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 4 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, দিনের শুরুতে অবস্থান করছে 11,442 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে থেকে অবস্থান করছে 16,717 পয়েন্টে। দিনের শুরুতে দেখা যাচ্ছে লেনদেন ছাড়িয়েছে প্রায় 70 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে 11টি প্রতিষ্ঠানে, দর হারিয়ে লেনদেন হচ্ছে মাত্র 5টি প্রতিষ্ঠানের। দিনের শুরুতে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে ইউনাইটেড এয়ারওয়েজ, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফুয়াং ফুডস, তৃতীয় অবস্থানে অবস্থান করছে আনলিমা ইয়ান, এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জিমিনি সি ফুড, রয়েছে AB ব্যাংক এবং ন্যাশনাল টি কোম্পানি। এছাড়া দেখা যাচ্ছে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে IFIC এবং তৃতীয় অবস্থানে অবস্থান করছে ইউনাইটেড এয়ারওয়েজ। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর।
মাহবুব পল, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের 10% স্টক ডিভিডেন্ড দেবে। অন্যদিকে একই সময়ের জন্য কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের 15% স্টক ও 15% ক্যাশ এবং আইসিবির পরিচালনা পর্ষদ 5% স্টক ও 30% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 5ই নভেম্বর। সভায় 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। অ্যাটলাস বাংলাদেশ ও মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 6ই নভেম্বর। সভায় 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল টিউবস ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 7ই নভেম্বর। সভায় 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। কেয়া কসমেটিক্স, ইস্টার্ন কেবলস ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 8ই নভেম্বর। সভায় 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ফার্মেড, যমুনা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও রহিমা ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9ই নভেম্বর। সভায় 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 11ই নভেম্বর। সভায় 30 জুন 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। স্ট্যান্ডার্ড সিরামিক, আরামিট সিমেন্ট, জিল বাংলা সুগার, শ্যাম্পুর সুগার, শাইনপুকুর সিরামিক ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার সুদের স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আইসিটি ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ড ডেটের পর স্টাইল ক্রাফট লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেল সিএনডি টেক্সটাইল লিমিটেড। 6 মাসেরও বেশি সময় উৎপাদনে না থাকায় কোম্পানিটির মার্কেট ক্যাটাগরিতে এই নেতিবাচক পরিবর্তন ঘটল। আর এই কারণে আজ থেকে 30 কার্যদিবস পর্যন্ত এ শেয়ারে মার্জিত ঋণ প্রযোজ্য হবে না। পুঁজিবাজার তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি চলতি অর্থ বছরে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের ইপিএস এসেছে 78 পয়সা এবং প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ইপিএস হয়েছে 1.69 টাকা। দর্শক, আজ রোববার বিশ্বের অধিকাংশ দেশে সরকারি ছুটি, এ কারণে বন্ধ রয়েছে বিশ্বের বেশিরভাগ পুঁজিবাজার। তারপরও জানিয়ে দিচ্ছি এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র বৃহৎ পুঁজিবাজারগুলোর সূচকের সর্বশেষ অবস্থান। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্সের সূচক অবস্থান করছে 23,539 পয়েন্টে। সর্বশেষ নাসদাকের সূচক অবস্থান করছে 6,764 পয়েন্টে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 12,373 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স অবস্থান করছে 7,560 পয়েন্টে। জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স 13,478 পয়েন্টে রয়েছে। ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স অবস্থান করছে 5,517 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে 9,322 পয়েন্টে। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক অবস্থান করছে 22,539 পয়েন্টে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক রয়েছে 28,603 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচক অবস্থান করছে 3,382 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 3,371 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স অবস্থান করছে 33,685 পয়েন্টে। থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জ সূচক রয়েছে 1,701 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।